بسم الله الرحمن الرحيم الرحمن 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 علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان এই যে তাফসীরটা দেখা যায় এটা নেওয়ার পরে যিনি দিয়েছেন আমি ওনাকে বলেছি ভাই আপনি তো দান করেন কত জায়গায় কত ভাবেই আপনি একটা কাজ করতে পারেন যে জিনিসটা দান করার পরে দেওয়ার পরে এটা যে পড়বে তার কাছ থেকে একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে সুবহানাল্লাহ এখন দেখেন মুসলমান এমন একটা ধর্ম যেই ধর্ম থেকে যে যে আমল করে ওই আমলের সওয়াব দেওয়ার পরে এক্সট্রা যে ব্যক্তি দান করে কিংবা ইফতারি করায় তাদেরকে বাড়তি সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ এটা হচ্ছে কোন ধর্ম ইসলাম ধর্ম তো আমাদেরকে যিনি দিয়েছেন আমরা এই তাফসীরটা ভাষাতে কিংবা গড়ে ফালাইয়া রাখবো না রাখবো কথা বলেন রাখবো অনেকের গড়ে এমনও আছে কোরআন শরীফ একটা কোরআন মাজিদ একটা ওই যে সুকিসের উপরে আলমারির উপরে রাখছে বালি পড়তে পড়তে আঙ্গুল দিলে এইটুকু পরিমাণ ডাবে আছে না নাই কেন কোরআনের সাথে এত অবহেলা কেন অথচ বিচারটা করবেন যে আল্লাহ এই কোরআন তো সে আল্লাহরই বিধান ঠিক কিনা বলে তো আমরা কোরআন পড়তে কেন নারাজ আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাড়ির পাশে যত মুরব্বীরা আছে চোখে দেখে না চোখের মধ্যে চশমা দিয়ে তখন তারা গুনগুনায় কোরআন পড়ে সুবহানাল্লাহ কিন্তু এই সময়টা আর এখন নাই ওই সময়টা করে না এজন্য আমি যুবকদের জন্য স্পেশালিভাবে তাদের জন্য এই আয়োজনটা করেছি এই তাফসীরটা নেওয়ার পরে সর্বপ্রথম আপনি যেই জিনিসটা করবেন তাফসীরের শুরুতে যা দেওয়া হয়েছে কেন আল্লাহ তাআলা এই সূরা কিংবা আয়াতরা নাজিল করেছে এটা যদি পড়েন তাহলে কোরআনটা বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে আমি এই পর্যন্ত আমার দেখা এত দেখি নাই আমি আমার দেখা এই পর্যন্ত দেখি নাই এরকম কোরআন বিতরণ করতে আজকেই প্রথম দেখলাম যে এরকম সুন্দরভাবে একটি আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিতরণটাকে কবুল করুক সকলে বলে আমিন এই যে কোরআন বিতরণ করতেছে তারা কত বড় কাজ করতেছে জানেন তারা যেই কোরআনটা যাদেরকে দিবে তারা যদি এই কোরআন পড়ে এই কোরআনটা যতদিন থাকবে দুনিয়ার জমিনে আর যত যতজন মানুষ এই কোরআনটাকে পড়বে সে যদি মারাও যায় যারা এই দিচ্ছে এই কোরআনটাকে এই অনুষ্ঠানটিকে যারা করছে তারা যদি মারাও যায় এই কোরআনুল কারিম যে দুনিয়ার জন্মে থাকবে যারা যারা পড়বে এই সওয়াবের অংশ কিন্তু তার কবরেও পৌঁছে যাবে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত সবাইকে আবারও সালাম মাহে রমজান উপলক্ষে বিগত জীবনে আমার বড় ভাই জহুরুল ইসলাম এই আলমদিনা মসজিদের সভাপতি ছিলেন দীর্ঘ সময় থেকে ইনি সমাজ উন্নয়নে যেমন ভূমিকা ছিল তেমনি মানুষের সাথে তার সহৃদয় সম্পর্ক ছিল তো আমি আমার ভাইকে খুব বেশি ভালোবাসতাম এবং মিস করতাম এই জন্যে যে 20 বছর আমার ভাইয়ের সাথে খুব কথা কমে হইতো যেহেতু আমার প্রফেশনালি ছিল বিদেশে সে কারণে আমি দেশে আসার পরে বলছিলাম যে তুমি যাই করো আমি তোমার সাথে আছি আর বিশেষ করে ইসলামী প্রোগ্রামগুলো ওনার এত বেশি আগ্রহ ছিল যা নজিরবিহীন ব্যাখ্যা করা অসম্ভব না আজকে আমাদের মাঝে ওই আমার ভাই নাই আমরা পরিবার থেকে অনেক বেশি সুখাহত যখনই এ ধরনের অনুষ্ঠান হয় আমার ভাইয়ের কথা সর্বপ্রথম মনে পড়ে যে আজকে সে নাই এখানে থাকলে হয়তো আমার জন্য ভালো হতো আর তারই অ্যাবসেন্সে এবং অনুপস্থিতিতে আমি এখানে আছি যতটুকু সম্ভব যখনই যে অনুষ্ঠান হয় আমি আপনাদের পাশে থাকব আর এটা ইসলামী অনুষ্ঠান যারা ইসলামী বিশারদ আছে আমাদের ইমাম সাহেব আছে অন্য যারা আছে তারা আপনাদেরকে অনেক কিছু বলবে আর আমিও তাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত আজকের কোরআনুল মাহে রমজান উপলক্ষে পবিত্র আল কোরআন কোরআনুল কারিমের তাফসীরুল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত আজকের আল মদিনা মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব উপস্থিত
আলমদিনা মসজিদের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এলাকার মুরব্বীরা, উপস্থিত আকবরিয়া মসজিদের ইমাম সাহেব, উপস্থিত সামনে ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর এবং সাবলীল হচ্ছে। ইমাম সাহেব যখন বলছে আমাকে, আমি এক কথায় রাজি হয়েছি যে হ্যাঁ, এরকম একটা অনুষ্ঠান করা যায়। কারণ আমরা যদি আরম্ভ করি, ভবিষ্যতে প্রতি বছর এরকম আমাদের এটা দেখে অন্যান্যরাও করবে। তার মধ্যে আমাদের কাউসার আছে, কাউসার সহ অন্যান্য যারা শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর ইসলাম সম্বন্ধে আমাদের হুজুর আছেন, ইমাম সাহেব আছেন, উনি বলবেন। তো আমি আশা করব আমরা যারা আছি মুসল্লি বা এলাকা যারা আছি, আমরা এইটা পেয়ে আমরা সবসময় পড়ব, পড়লেও স্বভাব আছে বা আরেকজনকে বুঝাইলেও স্বভাব আছে। তো আমরা যেহেতু সামনে কালকে থেকে রোজা, রোজার মর্যাদা রক্ষা করব এবং আমাদের সমস্ত গুনাহ মাফ, আল্লাহর কাছে মাফ চাইব, যাতে আমরা নিষ্পাপ হয়ে আবার নতুন করে জন্ম নিতে পারি। তো এই যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ। আবারও আমি আপনাদের সবাইকে বলবো যে আমরা কোরআন তালাত করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, দান সদকা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওকে এলো মদিনায় রে রসুল নামে, সেই ফুল যদি না পুটিত আল্লাহ কিছু পয়দা না করি তোরে, সেই ফুল যদি না পুটিত আল্লাহ কিছু পয়দা না করি তোরে, অন্ধকারে পয়রা থাকতো, অন্ধকারে পয়রা থাকতো এই বিশ্বভুবন রে রসুল নামে। ওকে এলো মদিনায় রে রসুল নামে, সেই ফুল যদি না পুটিত আল্লাহ আরশ কুরসি না বানাই তোরে, সেই ফুল যদি না পুটিত আল্লাহ কোরআন নাজিল না করি তোরে, অন্ধকারে পয়রা থাকতো, অন্ধকারে পয়রা থাকতো এই বিশ্বভুবন রে রসুল নামে। ওকে এলো মদিনায় রে রসুল নামে, রবিউল আওয়ালের চাঁদে দিবাগত রাত্র সোমবারেতে, রবিউল আওয়ালের চাঁদে দিবাগত রাত্র সোমবারেতে আসলেন নবী এই ধরাতে, আসলেন নবী এই ধরাতে, নবী উম্মতের কান্ডারি রে রসুল নামে। ওকে এলো মদিনায় রে রসুল নামে, সেই ফুল যদি না পুটিত আল্লাহ আরশ কুরসি না বানাই তোরে, অন্ধকারে পয়রা থাকতো, অন্ধকারে পয়রা থাকতো এই বিশ্বভুবন রে
রসুল নামে ও কেলো মদিনায় রে রসুল নামে।